শানু ফ্যামিলি ব্লগ থেকে আমি সবাই আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মনে হইতেছে বৃষ্টিটা থামছে, অপন হঠাৎ একটু একটু আইতাছে, কিন্তু মনে হইতেছে আজকে আর আইতো না, থামছে থামছে মনে হইতেছে। তখন বাজে সকাল 9টা, যদিও উঠছি অনেক আগে, কিন্তু আমি চা খাইছি না, উঠে রান্না বসাইছি, যার কারণে চা খাইছি না, রান্না করতেছি, নিরামিষ সবজি রাঁধতাছি আর চিংড়ি মাছ রাঁধতাছি আর বিস্কিট দিয়ে আমার লাল চা নিতেছি। তো কালকে যে ব্লগিং ডাইরেক্ট আমি আপলোড করতে পারছি না কেন, কালকে সেলাইয়ের দিকে আপলোড করছি সবিতা বুটিকে, ওইটা আপলোড হইতে আমার প্রায় 2 ঘন্টা লাগছে, বুঝলাম না কারে কালকে কেন এমন হয়েছে, ওয়াইফাই দিয়ে হইতেছে না, মোবাইলের নেট দিয়ে হইতেছে না, পুরো 2 ঘন্টা পরে যা আপলোড হয়েছে। এটা আপলোড হইতে হইতে মনে হয় রাত্রে 9টা বাজে, সম্ভবত আমার ঠিক টাইমটা খেয়াল নাই, রাত্রে 9টা বাজে। তো রাত্রে 9টা বাজে সেলাইয়ের ভিডিওটা ছাড়ছি, তাহলে ব্লগিং এর ভিডিও ছাড়ুন কোন সময়, রাত্রে হয়ে গেলে নেই, তো এলে কালকে আর ডেলি ব্লগিং ভিডিওটা ছাড়ছি না, আজকে ছাড়ুন কিছুক্ষণের মধ্যে এটা আপলোড করুন, রান্নাটা কমপ্লিট করে লই, তারপর ওইদিকে গেলে এদিকে আমার রান্নাটা নষ্ট হয়ে যাবো, ভালো হতো না। ভাবলাম ওয়াইফাই লইলাম, ফট কইটা ভিডিও ছাড়ালাম, 5 মিনিটে ভিডিও আপলোড হয়ে যাবো, অন দেখতেছি আমার মোবাইল থেকেও খারাপ। তো আপনার মধ্যে যারা ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই যদি একটু কমেন্টে জানান তাহলে ভালো হয়। আমার যে লোকেশনটা সিদ্ধাশ্রম, এখানে কিন্তু আমি জিওটা পাইতেছি না, জিও ফাইবারটা পাইতেছি না, এটা ছাড়া কোনটা ইউজ করলে সব থেকে ভালো হইব যদি কমেন্টে কেউ জানান তাহলে খুব ভালো হয়। আমার ভাবতেছি এটা চেঞ্জ করলাম, এটা রাখতাম না, 1 মাস ইউজ করে আলো, কারণ এটা তো আমার কোনো পরিবর্তন দেখতেছি না, বরঞ্চ আমার আরো লস হইতেছে, টাকা টাকা গেল আমার সব যেতেছে অযথা। আজকে অনেক কাজ আছে, রান্নার পরে সবিতা ফ্যাশন লেগে ভিডিওটা কমপ্লিট করা হয়েছে না, ওইটা কমপ্লিট করতে হইব, বিকালের মধ্যে যেমনি হোক আপলোড করতে হইব, ক্লান্ত একলা একলা করতে করতে আর ভালো লাগে না, একলা একলা কাজ করতে করতে, কেউ থাকলে খুব ভালো হইতে হেল্প হইত। তো চা খাওয়া শেষ, ওখানে রান্নাটা কমপ্লিট করি, একটু বাকি রয়ে গেছে আগে শেষ করলে। মেয়ে কিন্তু কখনো উঠছে না, রাত্রে ঘুমাইছে প্রায় 1টার দিকে, উঠছে কখনো উঠছে না, কাল তোমার পরীক্ষা, আজকে অন্য ঘুমাইতেছে, অন্য যদি ডাক দিয়ে উঠাই দিই এরপরে সারাদিন আর পড়তে পারতো না, এরপরে কেউ তুমি ডাকছো দিকে আমি আমার ঘুমটা নষ্ট হয়েছে, আমি সারাদিন পড়তাম পারতেছি না, ঘুম ঘুম ভাব হইতেছে, ঘুমা তো যখন ঘুম চোখ খোলে তখন দিয়ে উঠিস, ডাকতাম না, পরীক্ষা ভালো হইলে আর যেমনি খুশি এমনি করো, আমার কোনো আয়োজন যায় না। তুই কথা বেশি কথা না, খাওয়া দাওয়া স্নান টান সব শেষ করলাম, ওখানে অপেক্ষা করতেছি টিভি ক্যাবিনেট ফিট করতে হইব, হয়ে গেছে আজকে কী বার 5 তারিখ মনে হয়েছে, আজকে 8 তারিখ, 3 দিন, 5 তারিখ না 7 তারিখ জানিয়ে আছে, এবার বেশি লেট হয়ে গেছে, বেডের সময় অত লেট হয়েছে না, কিন্তু কইছে 12টার পর আইব, ওখানে বাজে 1টা মনে হয়, অন হইতেছে না, এখন কাজ করতে বইতাম পারতেছি না, কাজ করতে বলে আবার আইব আবার উঠতেইব। তো আবার টিভি ক্যামেরার কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে গা,
তবে এটার মধ্যে একটা জিনিস আমার একদম পছন্দ হয়েছে না, এই যে এটির দরজারি ফাঁক ফাঁক, এই অনেকখানি ফাঁক, এই যে আঙুল ঢুকাইতেছে না, সব দিকে ফাঁক। আসলা তো ঢুকবো একদম নাচতে নাচতে, আসলা পুরা বংশ বিস্তার করে নেবো এখানে। এরপরে এখানে যে গ্লাসটি, গ্লাসের জায়গাটিও একদম ফাঁক, এই সব দিকে ফাঁক, পছন্দ হয়েছে না। সব কিছু ঠিক আছে কিন্তু এই দরজাটিই পছন্দ হয়েছে না আমার, বাকি নাহলে সব ঠিক আছে। দরজাটি এতটা ফাঁক, আর টিভি ক্যাবিনেট লেখা আছে ঠিক আছে কিন্তু এটা টিভি ক্যাবিনেট হয়েছে না, এমন হয় না, টেবিলের মতো লাগতেছে। তো যার কারণে টিভিটারে ওয়াল মাউন্ট করে নিলাম, এখানে লাগাই লেছি, আজকেই করা হয়েছে সব। আর এটি করতে করতে যাইয়া আমার পরিশ্রম হয়ে আছে গা, ঘর টর মুচ্ছা সব বইরে গেছে গা, সব কিছু কইরা কমপ্লিট করে অক্ষণ আয়া বইলাম, কিন্তু বেশি সুন্দর লাগতেছে না, ছোট্টই আছে গা বেশি, আর একটু বড় হলে ঠিক আসল। তো ইডার লেগে ওয়েট করতে করতে আমার তো কাজ নষ্ট হয়েছে, ওই আইসিএ ফোনও এখানে বইয়া রইলাম, আর কাজ হয়েছে ওই না, যেহেতু টিভিটা ওয়াল মাউন্ট করছে, ওয়ালে তো হোল করছে, আর হোল করছে পর সব ভুলে গেছে গা, আবার এই সাপ টাপ কইরা মুচ্ছা টুচ্ছা অক্ষণ আয়া বইলাম, অক্ষণে বাজছে গেছে গা প্রায় 3:20। আজকে আর সুবিধা হয়েছে না ভিডিও আপলোড করা হয়েছে না, এটা কালকে আমার ব্লগিংয়ে ভিডিওটা না আপলোড করা হয়েছে না, এটা কত যায় সব ভুলে গেছি গা, এখানে বইয়া রইলাম, তারা কেমনে কিটা করতেছে যেমন লাগে আমি শিখতেছি, শুধু শুধু বইয়া রয়েছি কিন্তু আমি, আমি না বইয়া থাকলে পারতাম, আমি আমার কাজ খুলে পারতাম, তো বইয়া রয়েছি। তো যার কারণে আমার সময় নষ্ট হয়ে থাকে, অক্ষর ব্লগিংয়েরটা ছাড়ুন, আর সবিতা ফ্যাশন তো আজকে হইতেই না, আগামীকালকে ছাড়া হইতো না, কিছু করার নাই, আজকে সব রেডি করলাম, আগামীকালকে সকালবেলা ছেড়ে দেবো, সকালে তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম, ভিডিও করুক কইয়া, আর যখন দেখলাম এটা আইব তখন একদম শেষ। আর আর ওখানে অনলাইনে কি আনার বাকি আছে, ওখানে আনার বাকি আছে একটা সেলফি স্ট্যান্ড, এটা যেটা আনছি আমি এটা দিয়া, এটা তো সেলফি স্ট্যান্ড না, এটা দিয়ে মজা লাগে না কইটা, আমি সে বাইটটা মানুষ, বাইটটা মানুষের হাত বাইটটা, যার কারণে এটা দেয় করে মজা লাগে না, এদিকে সেলফি স্ট্যান্ড দিছি একটা, ওইটা আয় করবো এক দুদিন মধ্যে দেখি, ওইটা আইলে মোটামুটি আপাতত অনলাইনে শপিং এ মাসের লেগে মোটামুটি বন্ধ, এরপরে লই কিনা জানি না, যদি টাকা থাকে তাইলে তো লোম না, তার লোয়া সম্ভব হইতো না, এই মাসে এই মাসে অনেক বেশি লই লাইছি, অনেক কিছু লই আছে, খিদে লাগিয়ে গেছে গা, ওখানে আবার ভাত খামো, একবার তো সকালে খাইলাম, ওখানে আবার খামো, ওখানে মাঝে সন্ধে প্রায় 7:45, ওখানে বাইরে গেছি, টাউনে যাবো একটু, কারণ টিভি যেহেতু আনা হয়েছে, টিভির ইউনিটও আনা হয়েছে, তো এখানে কিন্তু ওখানে কিছু সাজাও না লাগে একটু, তো যাই দেখি কি কি পাওয়ান যায়, রীতিন লেগে বাইরে গেছি, হ্যাঁ দাদা লক্ষ করে না, আমার খালি খালি লাগতেছে, ভাল লাগতেছে না, আর গান বাইরে গেছি, Thank you.
এটা যে হালকা শপিং করা ওয়ার কাছে কা শপিং করা আয়া করলাম এটা আনলাম কিন্তু এটা এত হালকা এটার ভেতরে কিছু দন লাগবে ভালো জিনিস দিয়ে এরপরে রাখতে হইব এটা হইছে ওই বাটিটা পেলে কিউ খুলনা থা এসে দেখ ওমর খাবার কেসে এদিক দাঁত না গিতা এটাও তুই ছোট করে পড়ে এই বাটিটা 300 কত টাকা জানি আমি প্রথম ভাবছিলাম 100 টাকা এ পরে যাবো গা সাইজ ফুক দে ফুক থাকতেই পারে কোনো ব্যাপার না পালাইলে মেরে লম পিঠটা বহুত কষ্টে আনছি ইদি খুঁজতে খুঁজতে আর তোর প্লান্ট লইতে পারছি না আমার কাছে ফুলটা খুব ভালো লাগছে আমার টেবিলের সঙ্গে এটা ম্যাচ করবো ভালো কালারটা এলে গিয়ে আনছি তোর জিজ্ঞেস তুই দেখছিস তোর চয়েস একদম পচা খতরনাক চয়েস তোর আমারটা বেশি দামি কন কল কর আর থাক এক লজেস দেখ আবার খাই না তো করে দিই ডাইরেক্ট গেলা ডাইরেক্ট গেলা হ্যাঁ অনেকটাই দিলে ওইটা দেখতে অল্প লাগে হয়ে বলে দিতে আর লাগবো মাসি পাঠক দে দিলে কি তুই আচ্ছা ঈদের পাথরটির ঈদ কাজ কি তা সুন্দর তো এটা কি সুন্দর লাগে তাহলে তো আমি না আনলাম নেলে আমি তো ঈদি বলে লাগে ঈদের সঙ্গে আমার শুধু শুধু 100 টাকা নষ্ট করছি আমি 100 টাকা আর কত জানতে বললাম বলে অতটুকু দিবি সব দিতে আমি দিকে খামো নাকি আমি তো ভাবছি ইডি সারা মনে হয় মনে গাছটি মনে হয় না আমি তো আসলে একটা ব্যবহার হয়ে গেলাম গা না এটা দিস না এটা ভারী অন্য জিনিস দেবো কিছু একটা দেখি কালারটি নট ব্যাড এবার আমরা প্ল্যান তো আনতাম পারছি না ডাক কেমন লাগে দেখি এইদিকে না ওইদিকে রাখ হ্যাঁ ওইদিকে রাখ বাবা এটা ওইদিকে নাহলে সন্টু ফালাই দিব আর তো পেছনে দেয় টিভি সামনে নালে টিভি আর টিভি দেয় টিভি দেখতে না ঠিক আছে এবার বাটিটা রাখ জল ফলে দিস এখন আর যখন গাছ যখন আইসে না আজকে জল দেয় কিতা করো কেউ না ফলাইলে চলে আরে জল দেয় কিতা করতে আদেশ না ছাড়বো গাছ ছাড়া জল তুই মাঝে মাঝে ঘরে লেছে রে এই জায়গাটা আনছি কট্টা বাবুর লাইগা এটা বিপ্লব বাবুর লাইগা আনছি মাঝে মাঝে তুই ঘরে লাইস তুই আবার ঢোলা জিনিস পছন্দ করস ঠিক আছে আর টানছি শার্ট আর ষাট একটা আনছি হের লাইগা ডিউটি আনছি তো তোর বাবুর লাইগা তুই ফলে ফুলে লাইস ঠিক আছে না মাঝে মধ্যে পরবি আরে বল বাবু আজকে তুমি এটা পরো না আজকে এটা আমি পরে লাই বা স্যার স্যার হট প্যান্টেল মানাবো চালি করা দাঁড়া একটু দাঁড়া তাটু ছবি তুলতা ছবি তুলতা মেয়ে বলছে আর কি আছে এতটা জিনিস আনছি মানে জিনিস কম হয়ে আছে গা আর কই কইতাছে এ অল্প কয়েকটা জিনিস আনতে আবার 3000 টাকা ভরে গেছে গা আবার কইতাছে আর কি জায়গাটা গেছে গা 100 কত টাকা দেন এটাই একটু বেশি গেছে গা রেটটা তো শপিং টপিং তো সব করা শেষ অখন বাইজা গেছে গা রাত্র প্রায় 9:30 অখন ভাত বসাইয়া ভাত খাইতেই আজকে রুটি করার সময় নাই
আর সবজি দুপুরবেলার আছে অক্ষণ করতাম না, দরকার নেই, দুপুরবেলাটি গরম করে গেলাম। আর তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তো কালকে সকালবেলা আবার দেখা হইতেছে একটা নতুন দিনে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। ও ভিডিও শেষে একটা কথা কয়ে দিই, যারা নতুন দর্শক আছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে না, তো কি টাইম করেন কি আছে একটু সাবস্ক্রাইব করে দিন, আর সঙ্গে বেল আইকনে ক্লিক করে দিন। আর যদি সম্ভব হয় তাহলে একটু লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন জিনিসটি কেমন হয়েছে। ঠিক আছে, টাটা।